নিজের সন্তান বেনামাজি, নিজের সন্তান ফজর পড়ে না, নিজের মেয়ে পর্দা করে না, নিজের স্ত্রী পর্দা করে না, ওই মুসলমান স্বামী ওই মুসলমান বাবা আল্লাহর কসম, যদি আল্লাহ চিন্ত বন্দিগি চিন্ত নিজের সৃষ্টির উদ্দেশ্য বুঝত, তাহলে তার ঘুম হারাম হয়ে যেত, তার চোখের পানি পড়ত, সে পাগল পাগল হয়ে যাইত। হায় আমার কি হবে, এ জীবনের লাভ কি, এ জীবনের অর্থ কি, এ জীবনে বেঁচে থাকার সার্থকতা কি। বিবি আমার পর্দা করে না, ছেলে আমার নামাজ পড়ে না, মেয়ে আমার পর্দা করে না, এরপরে আমি মানুষ হিসাবে মুসলমান হিসাবে বেঁচে থাকার লাভ কি, অর্থ কি, সার্থকতা কি, এটাই তখন বুঝত। মূল কথা হলো, ভুলে গেছে আল্লাহকে, ভুলে গেছে মরণকে, ভুলে গেছে কবরকে, ভুলে গেছে আখেরাতকে, যার ফলে স্ত্রী বেপর্দা অসুবিধা নাই, মেয়ে বেপর্দা অসুবিধা নাই, ছেলে নামাজ পড়ে না অসুবিধা নাই, ঘরওয়ালা সব রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখে অসুবিধা নাই, ছেলে সারা রাত উলঙ্গ মোবাইলে ছবি দেখে, মেয়ে সারা রাত আরেক ছেলের সাথে অবৈধ প্রেমের আলাপ করে, সুদের ব্যবসা করে, ঘুষের লেনদেন করে, অবৈধ রোজগার করে, নাফরমানির আয় করে, এরপরেও কিছুই হয় না, শরীরে চেহারায় হাঁটায় চলায় লজ্জাবোধ করে না, বিব্রত বোধ হয় না। মূল কথা হলো, ভুলে গেছে কাকে, আল্লাহকে, ভুলে গেছে কি মরণকে, ভুলে গেছে কবরকে, ভুলে গেছে আখেরাতকে, ভুলে গেছে জিন্দগির লক্ষ্য উদ্দেশ্য, জানে না কই থামবে, জানে না কই যাবে, বাসে তো উঠছে, কন্ট্রাক্টর তো জিজ্ঞাসা করতেছে ভাই যাবেন কোথায়, প্যাসেঞ্জার বলতেছে জানি না, তোমার যেখানে মন চায় নামায় দিও, উঠেছে তো নৌকায়, মাঝি তো জিজ্ঞাসা করছে ভাই যান কই নামবেন, আপনারে নৌকায় কোথায় পৌঁছে দেব, সে বলে জানি না কোথায় পৌঁছাবা, তোমার যেখানে মন চায় সেখানে নামায়। আমাদের জিন্দগির হালাত, আমাদের জীবন চলায় এতে, জানি না ছেলে কি হবে, মেয়ে কি হবে, স্ত্রী কি হবে, আমার জীবন কি হবে, কিচ্ছু জানি না। যতক্ষণ সম্ভব খানা খাদ্য আহার নিদ্রা আসবাবপত্র ঘর ফার্নিচার, এই আমাদের জীবন, এই আমাদের পরিকল্পনা, এই আমাদের হাসি কান্না, এই আমাদের আনন্দ বেদনা, এই আমাদের প্রাপ্তি অপ্রাপ্তি, পেয়েছি কি খুশি, কি পাইলে দুনিয়ার সাজ সরঞ্জাম টাকা পয়সা, দুঃখ কি না পেলে দুনিয়ার টাকা পয়সা আয় রোজগার, ছেলে কখন কামে লাগছে যদি টাকা রোজগার করে, ছেলে কখন কামে লাগে নাই যখন টাকা রোজগার করে নাই, মেয়ে কখন কামে লাগছে যখন জামাই পয়সাওয়ালা পাওয়া গেছে, মেয়ে কখন কামে লাগে নাই যখন জামাই পয়সাওয়ালা পাওয়া গেছে না, জীবন কখন কামে লাগছে যখন জমি কিনতে পারছে, জীবন কখন কামে লাগছে যখন বিল্ডিং করতে পারছে, জীবন কখন কামে লাগে নাই যখন জমি কিনতে পারে নাই, বিল্ডিং করতে পারে নাই, এই হলো পাওয়া না পাওয়ার হিসাব, এই লাভের আর লোকসানের হিসাব, এই হিসাব, সকালে এই হিসাব, বিকালে এই হিসাব, চায়ের দোকানে এই হিসাব, অটোতে বসে এই হিসাব, সিএনজিতে বসে এই হিসাব, মানুষের সাথে এই হিসাব, নিজের বউয়ের সাথে এই হিসাব, নিজের বন্ধুদের সাথে এই হিসাব, কি পেলাম আর কি না পেলাম, সব কিছু দুনিয়া, দুনিয়া পাইলাম কি, দুনিয়া না পেলাম কি, হায় আমার কবরে কি হবে, আমার আখিরাতে কি হবে, আমার পরকালে কি হবে, হাশরের ময়দানে কি হবে, ফলসেরাতে কি হবে, এই ফিকির, এই বুঝ, এই চেতনা, এই অনুভূতি আমাদের নাই, আমারই নাই, আমারই নাই। এজন্য ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, সবার কাছে অনুরোধ, আমি আপনি সবাই ভাবেন যে আয়াতখানা আমি পড়েছি সূরা মুমিনুনের 18 নম্বর পারা, কোরআনুল করিমের সূরা মুমিনুন 115 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দেখেন একটু সুন্দর মনোযোগ দিয়ে সহজ কথা, আল্লাহ তাআলা বলেন আফা হাসিবতুম, আমাদেরকে বলতেছে সবাই শুনতেছেন, আফা হাসিবতুম, তোমরা কি ভেবেছ, আমাদেরকে বলতেছে এই তোমরা কি এই ভেবেছ, আন্নামা খালাকনাকুম আবাসান,
নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি বেহুদা, এই বিবেচনা, এই বিবেচনা। মন চাইলে পানি খাবা, মন চাইলে মদ খাবা, মন চাইলে বিড়ি খাইবা, মন চাইলে ভাত খাবা, মন চাইলে গাঁজা খাবা, মন চাইলে চা খাইবা, মন চাইলে হালাল খাইবা, মন চাইলে হারাম খাইবা, মন চাইলে চুরি করবা, মন চাইলে সুদ খাইবা, মন চাইলে ঘুষ নিবা, মন চাইলে নিজের বউ দেখবা, মন চাইলে মানুষের মহিলা দেখবা, মন চাইলে নাটক দেখবা, মন চাইলে সিনেমা দেখবা, মন চাইলে নর্তকী দেখবা, মন চাইলে কাপড় ফিন্দা হাঁটবা, মন না চাইলে কাপড় না পইরা হাঁটবা, এই ভাবছ না, এই ভাবছ না। কোনো হিসাব কিতাব নাই না, কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, কোনো টার্গেট নাই, কোনো পরিকল্পনা নাই, এমনি এমনি বানাইতেছি, এমনি এমনি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আবাসান বেহুদা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তুমি কি এই ভেবেছ আমি তোমাকে এমনি এমনি বানাইছি, কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, কোনো টার্গেট নাই, যেন আল্লাহ তাআলা আমাকে সামনে বসাইয়া বলতেছে, আমাকে যেন আল্লাহ সামনে বসাইয়া বলছে, আনিস কি ব্যাপার, এমনি চলছ কেন, এমনি চলছ, ঘুমের হিসাব নাই, সজাগের হিসাব নাই, কোনোদিন ঘুম থেকে উঠে 8টা বাজে, কোনোদিন ঘুম থেকে উঠে 9টা বাজে, কোনোদিন ঘুম থেকে উঠে 3টা বাজে, যখন যা মন চায় ঘুমাইলেও কোনো হিসাব নাই, সজাগ হওয়ারও কোনো হিসাব নাই, কারণ নামাজের যেহেতু কোনো হিসাব নাই, তো আর আপনার সময়ের হিসাব করে করবে কি, নামাজের যেহেতু কোনো হিসাব নাই, তাহলে পেশাব করে পানি নেওয়ার আর দরকার কি, যার কারণে আপনার প্রস্রাব করেও পানি নেওয়া এতটুকু অনুভূতি মুসলমানের জলজ্যান্ত একটা পুরুষ, একটা ছেলে, একটা মুসলমানের বাচ্চা, তারপরও সে পেশাব কইরা পানি নেয় না, এতুর বিবেক, এতুর রুচি, এতুর অনুভূতি যার নাই, সে মানুষের বাচ্চা হয় কেমনে বেটা, এই তুই মানুষের বাচ্চা হও কেমনে তুমি। তুমি মানুষের বাচ্চা হও কেমনে বলো না মিয়া, তোমার বোন নিরাপদে হাঁটতে পারে না, তোমার গ্রামের মেয়ে নিরাপদে হাঁটতে পারে না, তোমার গ্রামের বোন নিরাপদে হাঁটতে পারে না, তুমি মুসলমানের বাচ্চা হওয়ার পরে তোমার কারণে তোমার বোন রাস্তা দিয়ে হাঁটতে পারে না, তুমি তার পিছনে পিছনে হাঁটো, তারে টিটকারি করো, ইটকারি করো, তারে বেইজ্জতি করার জন্য চেষ্টা করো, তুমি মানুষের বাচ্চা কেমনে বেটা, কথা বলেন না কেন, সে মানুষের বাচ্চা কিভাবে, আর ওই মানুষকে ওই ছেলেটাকে তার বাবা পালে কেমনে, তার মা পালে কেমনে, নিয়ে কিভাবে পালে, নিয়ে এত এত খামখেয়ালি, এত বেপরোয়া মানুষ হয় কেমনে, এমনি কেমনে হয়। আমার চোখের সামনে আমার ছেলে নামাজ পড়ে না এক ওয়াক্ত, আমার মেয়ে বেপর্দা মানুষকে দেখায় দেখায় হাতে, এরপরে আমার বেঁচে থাকার কি অর্থ, এরপরে আমার বেঁচে থাকার কি অর্থ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আবারও বলছি, আবারও বলছি ছেলেরা তোমরা শোনো, নওজোয়ান যুবকরা তোমরা শোনো, ভাইয়া তোমরা ভাবো, তুমি কি এই মনে করেছ শুধু বারবার তোমার কাজ কি, তোমার কাজ হলো চুল এগুলারে বারবার এটারে বারবার 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 মাথা খারাপ, সারাক্ষণ এক ডিউটি, চুলেরে কি করো, চুলেরে শুধু উল্টা, এটা কেবল ফইরা যা হেতে কেবল উল্টা, এক ছাগলামি ডিউটি, একটা ছাগলামি ডিউটি ছাড়া আর কিছুই এটা কম, এটা এটা কত হইল, তো তোর তোর কি হাতে ব্যথা করে না, তোর কাছে কি কত বিরক্ত লাগে না, কিরে আমার এই আকামটা দাঁড়াইল না, আশ্চর্য কথা,
আশ্চর্য। হায় আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, এই আমরা জীবনকে কোন রকম লাগাম ছাড়া নিয়ন্ত্রণ ছাড়া মনে করেছি। অথচ আল্লাহ তাআলা বলেন, জিজ্ঞাসা করছেন আল্লাহ আফসুস করে, আমার বান্দা বলো তুমি কি এই ভেবেছ আমি তোমাকে বেহুদা বানিয়েছি আবাসান? না, আল্লাহ বলেন না আমি তোমাকে অনর্থক বানাইনি। কি বলে আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানাইছে? আল্লাহর কোনো টার্গেট নাই, আল্লাহ তাআলার কোনো পরিকল্পনা নাই, এমনি 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 বেহুদা? না, এটা তো হইতে পারে, এটা তো হতে পারে। এক সামান্য পানির বোতল, এই কাগজ, এই মোবাইল, এই তসবি, এই রিহাল, এই কাঠ, এইটা, এই জামা, এই টুপি, কিছুই এই কোনো মানুষ তো বেহুদা বানায় না, কথা বলেন না, কোনো মানুষ তো তার হাতে কোনো জিনিস ফালতু অনর্থক বেহুদা বানায় না। আর এত বড় আসমানওয়ালা রব্বুল আলামিন, তিনি কেন বেহুদা বানাবেন, তিনি কেন অনর্থক বানাবেন, এটুকু বুঝ কেন আমাদের দিয়ে আসবে না? বলেন না, কেমনে বললে বুঝবেন, কিভাবে বললে বুঝবেন, কতবার বললে বুঝবেন, কতবার বললে বুঝবেন, কত লক্ষবার বললে বুঝবেন? যদি বলেন পায়ে ধরে বললে বুঝবেন, তাইলে পায়ে ধরে বলি, যদি বলেন হাতে ধরে বললে বুঝবেন, হাতে ধরে বলি, যদি বলেন দুয়ারে দুয়ারে গিয়ে বলেন, আমরা দুয়ারে দুয়ারেই বলি, আমরা হাঁটতে হাঁটতে বলি, আমরা চলতে চলতে বলি, আমরা ঘরে থাকলেও বলি, ঘরের বাইরে গেলেও বলি, একবার ঘরেও বলি, আবার বাইরেও বলি, আবার রাস্তায়ও বলি, আবার দুয়ারেও দুয়ারে বলি, কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর কবি দর বদর। নবীর দাওয়াত কেমন ছিল? নবীর দাওয়াত ছিল কখনো এদিকে, কখনো সেদিকে, কখনো নিচে, কখনো উপরে, কখনো দুয়ারে 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 দুয়ারে, কবি দর বদর, ঘরে ঘরে দুয়ারে দুয়ারে। আল্লাহর নবী বলতেন, মুঝে কোই ঘর নেহি, আমার কোনো ঘর নাই, আমার কোনো ঘর নাই, তোমাদের দুয়ারই আমার ঘর, আমি দুয়ারে দুয়ারে কালেমার কথা বলি, কালেমার ফেরি করি। এই ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন, ছিল কি না বলে? এমনি এমনি হয়ে গেছে 23 বছর এই জায়গা বইয়ে থেকে? হ্যাঁ, জায়গা বইয়ে থেকে মা কথা কয় না, 23 বছর এই জায়গা বইয়ে থেকে ইসলাম আজ সারা পৃথিবী ছড়ায় গেছে না? পূর্বপুরুষের সাজানো বাগানে সব কিছু রেডি করা পাইলে কথা বলা সহজই হয়, কথা বলা সহজই হয়, কিন্তু দিন আর ইমানের জন্য মেহনত, আখেরাত আর পরকালের জন্য মেহনত, উম্মতের সমস্ত মানুষকে তলব এবং বেতলব, গরজ এবং বেগরজ সবাইকে দিনের দিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আরো বেশি, আরো লক্ষ কোটি বেশি মেহনত করতে হয়। তলব আর বেতলব বুঝেন, মানুষ দুই ধরনের হয়, কেউ দিন শুনতে চায়, কেউ দিন শিখতে চায়, কেউ দিন জানতে চায়, তাকেও বলা আমাদের দায়িত্ব। কেউ অনেক আছে যে শুনতে চায় না, জানতে চায় না, মানতে চায় না, তাকেও দিনের দাওয়াত দেওয়া, তাকেও দুয়ারে দুয়ারে গিয়া বলা, তার কাছে কাছে গিয়া বলা, এটাও আমাদের দায়িত্ব, কথা বলেন দায়িত্ব কিনা বলেন না? এই লক্ষ কোটি কোটি রিক্সাওয়ালা, এদেরকে দিন শিখাবে কে? এই হাজার হাজার ফেরিওয়ালা, হাজার হাজার কোটি কোটি বনি আদম যাদের কোরআন সহি নাই, যাদের নামাজ শুদ্ধ নাই, যারা ফজর পড়ে না, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, যাদের ঘরে পর্দা নাই, যাদের ঘরে রঙিন টেলিভিশন চলে, তাদেরকে দিন শিখাবে কে? কথা বলে পার্বত্য চট্টগ্রামের লক্ষ লক্ষ পাহাড়ি মানুষ যেখানে ইমান হারা হয়ে যাচ্ছে প্রতিদিন খ্রিস্টান মিশনারিদের হাতে, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের মানুষ মিয়া খ্রিস্টান হয়ে যাচ্ছে, ওদেরকে ইসলাম পেশ করা, কোরআন শুনানো, আল্লাহর কথা মনে করায় দেওয়া, এটা কি আমাদের দায়িত্ব না? তাহলে এটার জন্য আমি কুমিল্লা থেকে রাঙ্গামাটি গেলে, খাগড়াছড়ি দাওয়াতের জন্য গেলে, এটা অন্যায়, এটা অপরাধ? এই কারণে এটা আমরা বুঝা উচিত সবার কাছে।
সবার জন্য দিল বড় করা। সবার জন্য কি বড় করা, কথা বলেন না? আপনারা জানেন যে বাংলাদেশের হাজার হাজার বেদে সম্প্রদায়, এই যে বাইদ্যা, আরে বুঝেন নাই যারা, ওই যে সাপুড়ে, এদেরকে দিন পেশ করা আমাদের দায়িত্ব না? তাই